আজকে এই জামাটা পরে আমি গিয়েছিলাম যদি আমরা বেরোই সেটাও আমাদের বাড়ির সবাই মিলে বোলপুর যাওয়ার কথা ছিল, তো সেই প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে। দেন আমরা প্ল্যান করেছিলাম আমি আর একটু দুজন মিলে একটা স্টেকেশন প্ল্যান করেছিলাম, একটা রিসর্টে যাব, সেটাও ক্যান্সেল হয়ে গেছে। তো এতগুলো ক্যান্সেলেশনের সাথেও এক কিছু হোপ নিয়ে আজকে দিনটা স্টার্ট করছি যে দিনটা ভালোই যাবে। অ্যান্ড আজকের দিনটা স্টার্ট করার সময় তোমাদের কাছে আমি যেটা প্রমিস করতে চাই সেটা হচ্ছে এবার থেকে রেগুলার ভিডিও যাবে। কোনো এমন দিন হবে না যে আমি আপসেট বলে ব্লগ করছি না, ভিডিও যাবে না, সেটা হবে না। এবার থেকে রেগুলার ভিডিও যাবে। কারণ আমি কী হয় বলতো, আমি দেখেছি আমি যদি মন খারাপ হয় না আমার মুখে সেটা পুরো বহিঃপ্রকাশ হয়, মানে আমার মুখ দেখে লোকে রিড করে নেবে যে আমার ভেতরে কী চলছে। সেই জন্য আমি ওই কথাটি ব্লগ না করার চেষ্টা করি। বাট আমাকে আমার একটা বান্ধবী বলেছে যে না, একদম না, নিজের কাজকে এফেক্ট করতে দিবি না কোনো কিছুর জন্যে। তো সত্যি কথাই তাই যে কাজটা ফার্স্ট প্রায়োরিটি হওয়া উচিত, তাই আমি এবার থেকে ঠিক করেছি রেগুলার বেসিসে ব্লগ দেবো। আর হ্যাঁ, এবার আরেকটা অ্যানাউন্সমেন্ট ছোট্ট করে বলে দিই, সেটা হচ্ছে ব্লগের সাথে সাথে যেরকম ডেইলি ব্লগ করি সেটা করবোই, তার সাথে আমি চেষ্টা করবো প্রত্যেক দিন না হোক বাট ম্যাক্সিমাম ডেজে আমি তোমাদের সাথে কিছু না কিছু ইনফরমেশান শেয়ার করার, কিছু হল শেয়ার করার, কিছু না কিছু আমার লাইফের সাথে রিলেটেড কিছু শেয়ার করা। তো যাই হোক, চলো এই পজিটিভ হোটেই আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতেও বেশ ভালো লাগবে। আগে এসছে তাই ভালো সকালবেলা ঠাকুরের বাসনটা মেজে রেখে যাই, তাহলে পরে যখন পুজো করতে আসবো না তখন খুব ইজি হয়ে যায়, ঘরটাও মুছে রেখে যাবো আর বাসনগুলো ধুয়ে রেখে যাবো। আর একটা জিনিস দেখো, আমাদের ওয়াশিং মেশিনটা ছাদে তুলে দেওয়া হয়েছে কারণ নিচের ওখানটাতে জল লাগছিল, উপরে তুলে দেওয়া হয়েছে। এখান থেকে কেজে গুজে একবারে মেলে দেওয়া হবে, ইজি হয়ে গেল ব্যাপারটা। সকাল সকাল আছি বাড়িতে, হুলুস তুলুক আন্ধা হয়ে গেছে, মানে আমাদের ওয়াশিং মেশিনটা চালানো হয়েছে, চালানোর পরেও চলছে না, ছাদে নিয়ে যাওয়া হয়েছে, এটা কোনোভাবে জল নিচ্ছে না। তো আমরা বিল খুঁজছিলাম যে মানে যদি ওয়ারেন্টির মধ্যে থাকে বা যাই হোক, তো এখনও দেখো বিছানা টিছানা কিছু তোলা হয়নি। ইভেন এইসব জায়গাতে আমি সব কিছু বের করেছি, এগুলো সব খুঁজছি, কোথাও বিল পাচ্ছি না। আমিও এখানে খুঁজে যাচ্ছি, এখানে সেখানে চারিদিকে সব কিছু বের করেছি যাতে বিলটা পাই, কিন্তু সব কিছুর বিল আছে, ওয়াশিং মেশিনেরই বিল খুঁজে পাচ্ছি না। মাও ওদিকে খুঁজে যাচ্ছে, টিটু এদিকে খুঁজছে, আমি এদিকে খুঁজছি, সব কিছুর বিল আছে, মাঝখান থেকে যেটা দরকার সেটাই পাচ্ছি না। এবার দেখবে যখন কাজটা সব মিটে যাবে তারপরে আমরা বিলটা খুঁজে পাবো। ওয়েল, আমাদের যে আজকে বেরোনোর প্ল্যান ছিল, ফার্স্ট ছিল হচ্ছে বোলপুর যাওয়ার, তো সেই প্ল্যানটা ক্যান্সেল হয় কারণ হচ্ছে আজকে আমাদের একজন আত্মীয়র ডেথ হয়ে গেছিলো, তো সেই জন্য মানে তার আজকে মানে অন্তিম কার্যসিদ্ধি হয়েছে, তো সেই জন্য আমাদের আজকে যাওয়ার ব্যাপার আছে, তো মাও সেখানে ইনভলভ থাকবে, সেই জন্য বেসিক্যালি আমরা প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল। বাট ফার্স্ট একটা প্রবলেম হয়েছিলো, কিন্তু ফেরার টিকিট পাওয়া যাচ্ছিলো না, কিন্তু সেটা ম্যানেজ হয়ে গেছিলো সামহাউ, তবে টিকিটও কাটা হয়ে গেছিলো, ঠিক আছে, তো সেটা ক্যান্সেল ট্যান্সেল করা হলো। তো তারপর ঠিক হলো আমরা দুজন যাবো, তো ফর সাম রিজনস সেটাও হয়নি। তো যাই হোক, আজকে আমরা একটু পরে বেরোবো, সেই শ্রাদ্ধ অনুষ্ঠানে যাবো, মা অলরেডি বেরিয়ে গেছে, আমি কিন্তু একটু পরে যাবো, কারণ পুজো টুজো দিয়ে কিছু কাজটা একটু গুছিয়ে নিয়ে তারপরে বেরোবো। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে ভাত হচ্ছে, রান্নাবান্না আমি রান্নাবান্না করে দিয়ে গেছে, শুধু এখানে এই মাছটা আমি ভাজবো, মাছটা ভাজলেই আমার তারপরে পুজো দেবো, দিয়ে তারপরে বেরিয়ে যাবো। রেডি হয়ে গেছি, তাড়াহুড়ো করে রেডি হয়েছি। আজকে এই জামাটা পরে আমি বেরিয়েছিলাম যদি আমরা বেরোই সেটাও মানে তোমার কী হতে চাইতো না, হ্যাঁ বোলপুর, বোলপুরে যাই বা স্টেশনে যাই এটা পরবো, কিছুই যখন হয় না এখন তাও আমি আজকে এই জামাটাই পরবো, এটাই পরে আছে, মেলা থেকে কিনেছিলাম তো সেটাই পরে নিয়েছি। বিকেলে আজকে আমার দুজন একটুখানি প্ল্যান আছে, তো যাই, আপাতত এখানে প্রচণ্ড দেরি হয়ে গেছে, ও এখনো ফোনে ব্যস্ত, তো চলো চলো ফোনে অত বলছি, তো হয়ে গেলে আমরা এবার বেরিয়ে যাচ্ছি, নাহলে অনেক দেরি হয়ে গেছে। ভেবেছিলাম যে খাবো না কিন্তু খেলাম আমরা দুজনেই, মা একটু পরে আসবে দিদাকে নিয়ে, আমরা এবার বেরোচ্ছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছি আর তখনই নাকি এই জিনিসটা এসছে, বলো আম্মা নাকি রিসিভ করেছে, আর আমি তো একটু বাড়ি গেছি, এসে তারপরে ছাদ থেকে জামা কাপড় তুললাম, দেখছি মেক করে এসছে, আমি ঘরে ঢুকেই দেখছি যে এটা রাখা রয়েছে, আম্মাকে জিজ্ঞেস করলাম, বললো তোরা বেরোলি আর এটা দিয়ে গেল, তো কি বলো
এটা হচ্ছে অ্যাডসেন্সের পিন, অ্যাডসেন্সের কি অ্যাডসেন্স, হ্যাঁ অ্যাডসেন্সের পিন, মানে 6 ডিজিটের একটা পিন দেয়, মানে অ্যাড্রেসটা ভেরিফাই হলো এরকম কিছু আছে, মানে এইটার জন্য কতই মনিটরিং হওয়ার পরে এটা হচ্ছে নেক্সট বিগ থিং, হ্যাঁ একদমই তাই, মানে একটা সিঁড়ি ওটা হলো, মানে এরকম প্রথমে তো একদমই সমতলে ছিলাম, একটা সিঁড়ি ওঠা হলো এরকমই লাগছে, মানে এইটার জন্য যে কতদিন ধরে অপেক্ষা করে রয়েছি, আজ আসবে কাল আসবে, রোজ একবার খুলে খুলে দেখতাম যে কিছু মেল এসেছে কিনা, আমি তো দেখি দেখি লাফিয়ে লাফাতে শুরু করে দিয়েছি, তারপর দেখলাম যে আমার নামই এসেছে, আমার নামে তো কার আসবে, পাড়াতে আমিই করি, এলাকাতেই আমি করি, তো যেহেতু আমারই এসছে সেটাই তো, আমি প্রচন্ড এক্সাইটেড, মানে কী যা বলছে কিছু না, মানে মানে কী বলো তো এতদিন ধরে একটা জিনিস ভেবে এসেছি হবে 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 মনিটাইজ হবে, এই হোপটাই মাঝখানে মনে হচ্ছিল ছেড়ে দিয়ে এরকম লাগছিল, বাট তাও কোথাও না কোথাও গিয়ে ছাড়িনি হোপটা, মনিটাইজটা এক বছরে যে হবে সেটাই বিশাল বড় একটা ব্যাপার ছিল আমাদের কাছে, তো সেটা আমরা মানে খুব টাইমের আগেই করে নিয়েছিলাম, তারপরে ছিল এই স্টেপটা একটার পর একটা, কী বলবে বলো, না না ওই তো কি এটা হচ্ছে, আমি ওই এটা বলবো ভাবছিলাম কোট, কোটটা ভুলে গেছি, ও এক্সাইটমেন্টে মনে ভুলে গেছে, তো যাই হোক এই এলাম আজকে, মানে আজকে সকালেই বলেছিলাম না সব কিছু এত ক্যান্সেল হয়েছে, তার মধ্যে কিছু নিশ্চয়ই ভালো হবে সকালেই বলেছিলাম, তো সেইটা মনে হয় এইটা ব্লগে বলেছে তুমি, হ্যাঁ সকালে আজকে স্টার্ট করেছিলাম যে এত কিছু ক্যান্সেল হওয়ার মতো হয়তো কিছু ভালো কিছু হবে বলে ব্লগটা স্টার্ট করেছিলাম, হচ্ছে কি নিয়ে হতো যা হয় ভালোর জন্য হয় একদম তাই, মানে আমরা যে সবাই মিলে কোথায় যেন যার কথা ছিল বোলপুর, বোলপুর যাইনি তাহলে বাড়ির লক থাকতো আর অ্যাডসেন্সের আর চলে যেত লেটারটা, তো সত্যি তাই যা হয় ভালোর জন্য হয়, এতক্ষণ প্রায় আমাদের কারো হুলুস্থুলু কাণ্ড হয়ে গেল, মানে হঠাৎ করে ঝড় হয়ে মানে পুরো এলাকা অন্ধকার হয়ে গেছে দেখতেই পাচ্ছ, জাস্ট একবার বাইরে গিয়ে দেখাবো তোমাদের, মানে এখন 90% কমে গেছে, তো স্টিল বৃষ্টি হচ্ছে, ওরা আবার একটু বেরোনোর কথা ছিল, তো আমরা ওয়েট করে রয়েছি যদি বৃষ্টিটা কমে তো 6:30 এরকম নাগাদ একটু বেরোবো, অনেকক্ষণ ধরে যদি ওয়েট করে আছে যে বৃষ্টিটা কমবে বৃষ্টিটা কমবে, আর আমি এখন উপরে এলাম সন্ধ্যেটাও দিয়ে নেবো তো দেখিয়ে দিলাম, কিছুই না আমি না তখন না ছাদে ছিলাম কিন্তু ভিডিও করার সাহস করতে পারিনি, এত মানে অন্ধকার হয়েছিল, পুরো এইখান থেকে পুরো কালো একটা লেয়ার পড়ে রয়েছে দেখতে, এখন এখানে বিদ্যুৎ চমকলে এদিকখানে দেখো পুরো টপ টপ উল্টে রয়েছে, ও যেমন আছে তেমন থাক এখন, এখন ওখানে যাওয়ার কোনো সাহস নেই, জানলার ধারে হাওয়া খাচ্ছে আর সাথে মুড়ি খাচ্ছে, কেন মুড়ি খাচ্ছে সেটা বলো, কেন পেটে ব্যথা করছে সেটা বলো, হ্যাঁ কারণ কিছু নেই, তোমাকে তোমাকে বলেছি এসেই যে তুমি ডাইজিন খেয়ে নাও, না আমার এখন কিছু হচ্ছে না, এখন হচ্ছে তখন খাবে, ভালো করেই তো বলেছিলাম ডাইজিন খেয়ে নাও, তুমি জানো না যখন ওই জন্য তো এসে ওষুধ খেয়ে নিতে হতো, আর পটি তো ক্লিয়ার হয় না, আমাদের আমরা ভেবেছিলাম যে ওই পিনটা ওই যেটা অ্যাডসেন্সের পিন এসছে ওটাকে চালু করবো, কারেন্ট নেই ইনভার্টারে তো পিসি চলবে না, ওটা পিসি ছাড়া হবেও না, তো সেই কারণে এখন করা হচ্ছে, হ্যাঁ বাইরে বেরোনোর কথা ছিল কিন্তু সেটা হচ্ছে না, ওই জন্য মুড়ি খাচ্ছে, যদিও বাইরে বেরিয়ে লাভ হতো না, যে যে এখন মুড়ি খাচ্ছে সে তো বাইরে বেরিয়ে কিছু খেতে পারতো না, ও ভাই তার না খেয়ে তো থাকতাম না আমি, আমি কি না খেয়ে থাকতাম, ও তুমি আমি খাবো আর তুমি খাবে না, বাইরে বেরিয়ে But you told your friend you're not okay.
tell me what's wrong and why you never said you felt that way. Cause you're trying to stay strong and fake a smile until I look away. But I've known you too long, it hurts to watch your blood. You know, okay, but take a day. আমরা বসেছি হচ্ছে এই যে অ্যাডসেন্স থেকে যে পিনটা এসছে 6 digit-এর, তো সেটাকে কী কী স্টেপ আছে পরপর সেগুলো ফলো করে এই প্রসেসটাকে কমপ্লিট করার জন্য। অনেকক্ষণ ধরে কারেন্ট ছিল না, সেই আমরা করতেই পারছিলাম না, আমার পেটটাও না মানে অনবরত এরকম একটা পড়ে যাচ্ছে, গুড় 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 করছে, কথা না শুনলে হবে। এটা হচ্ছে রাধা বল্লভী এফেক্ট দুপুরবেলা। তো যাই হোক, এখন আমরা এটাকে যাই করতে হবে সেটা করি। ওয়েল, এটা হচ্ছে আমাদের অ্যাডসেন্সের যেই যে লেটারটা এসেছিলো সেটা তিনটে দিক এরকম ওপেন করতে হয়েছে, ওপেন করে দিয়েছি। আর এখানে রয়েছে আমাদের 6 digit-এর পিন, অ্যান্ড এখানে পরপর যে স্টেপগুলো রয়েছে স্টেপগুলোকে এবার ফলো করতে হবে। ভাতই খেলাম আজকে রাত্রিবেলায়, অন্য কিছু খেলাম না, দুধ কর্নফ্লেক্স খেলে যদি আবার পেটটা একটু মোচর টুচর দেয় এই ভয়টা আছে। ভাতই খেয়েছি অল্প একটু, কারণ ইনোটা খাওয়ার পর একটু তাও ঠিক আছে, কিন্তু পেটটা তাও একটু কীরকম চাপচাপ লাগছে। আর দুদিন ধরে আমি ব্লগ করিনি, কারণ আমার মনটা একদম ভালো ছিল না, তো সেটার বহিঃপ্রকাশ না আমার মুখের মধ্যে একদম ফুটে উঠছিল যে আমার মন ভালো নেই। আমাদের একটু ঠান্ডা লড়াই চলে, ঠিক আছে, যখন চলে তো আমরা দুজন দুজনের সাথে একটু কম কথা বলি, সেটা বোঝা যায়, মানে একদম খুব ভালো করে বোঝা যায়। আমার বেশি দোষ থাকে না, দেখো মানে দুটো পরপর যাওয়ার একটা প্ল্যান। আর আমি সত্যি কথা বলতে ব্লগের ক্ষেত্রে কি হয় বলো তো, আমি এই সময় আগে প্ল্যান করে নিই যে এই দেখাবো এই দেখাবো, এরকম আগের থেকে যেহেতু প্রিপ্ল্যান করে নিয়েছিলাম অনেক কিছু, তারপরে যেহেতু দুটো পরপর দুটো প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে, তো সেখানে আমার অনেকটা মন খারাপ হয়ে গেছিলো যে আমি যেহেতু ভেবেছিলাম এই এই জিনিসগুলো ব্লগে দেখাবো, এই এই জায়গাটা এক্সপ্লোর করবো, তো সেইটা হয়নি, তো পরপর দুবার, তো সেই জন্য আমার মনটা একটু বেশিই খারাপ হয়ে গেছিলো। তো সেই জন্য আমি ব্লগ করতে পারছিলাম না, কারণ আমি কথাই বেরোচ্ছিলো না, মুখ সারাক্ষণ চুপ করেছিলাম। আর আমার না মানে আমাকে খুব সহজে রিড করা যায়, মানে আমার যে মন খারাপ সেটা আমাকে দেখলে কেউ বলে দেবে, যে আমি খুব হ্যাপি সেটাও আমাকে দেখে কেউ বলে দেবে। তো যাই হোক, আজকে দিনটা ওভারঅল খুবই ভালো কেটেছে। বিকেলবেলা একটু বেরোনোর প্ল্যান করেছিলাম ওর আমি, কিন্তু বৃষ্টির জন্য সেটা হলো না, মানে মধ্যে কথা আজকে দিনটা বাইরে বেরোনোর জন্য নয়, সেটা বোঝাই গেল। আর আজকে দেখতেই পেলে যে অ্যাডসেন্স থেকে সে আমার পিনটাও এসছে, একটা ছোটোখাটো অ্যাচিভমেন্টই বলা যায় এটাকে। যখন কিছু আমরা অ্যাচিভ করি তার সাথে অনেক বেশি মানে কাজ করার আরও বেশি দায়িত্বটাও বেড়ে যায়, কারণ এখনও আমার চ্যানেলটা খুবই ছোটো। আমি অনেকের ক্ষেত্রে দেখেছি কী বলতো, নাড়িও না দাঁড়াও সব মানে পাটাকে কনস্ট্যান্ট নাড়াচ্ছে, অনেকের ক্ষেত্রে আমি দেখেছি যে একটা মানে অ্যামাউন্ট অফ সাবস্ক্রাইবার হওয়ার পর সবার গিয়ে পিনটা পায়। সেখানে মানে আমার যেহেতু ওয়াচ টাইমটা তাড়াতাড়ি হয়ে গেছিলো, আমি অনেক কম সাবস্ক্রাইবার আমার একটা হয়েছে, সেই জন্য মানে আরও বেশি কিন্তু এখন ভিউজ ভিউজটা হ্যাঁ পিন পাওয়ার পরিবর্তে যে যেটা অ্যামাউন্টটা সেটা দিলে হবে, হ্যাঁ দুজনের জন্যই। তো যাই হোক চলো, আর আশা করবো তোমাদের আমাদের ব্লগ গুলো ভালো লাগছে, যদি ভালো লাগে এইভাবে পাশে দেখো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন থেকে প্রেস করতে ভুলো না। দেখা হচ্ছে আবার কালকে একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। চিলড্রেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড, অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।